আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ভারত এবং চীন আবার মুখোমুখি হয়ে গেছে। চীন এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি অঞ্চল তার মানচিত্রে যোগ করেছে। আবার ব্রিক্সে চীন এবং ভারত একসাথে একজোট হয়ে কাজ করছে। আন্তর্জাতিক রাজনীতিতে বা ভূ রাজনীতির এই এলোমেলো চালগুলো পুরো পৃথিবীকে অনেকটা অস্থিরতা নিয়ে গেছে। আবার চীন যে ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে নিজের মানচিত্রে যোগ করেছে, এতে করে G20 সম্মেলনে কী রকম চাপ আসতে পারে ভারতের উপর বা চীনের উপর? শেষ পর্যন্ত ভারত কি মাথা নত করবে চীনের কাছে? চলুন এই বিষয়ে বিস্তারিত জানাবো। সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে চীন। একদিকে পশ্চিমা বিশ্বের সাথে দ্বৈরথ তৈরি করে লড়াই চালিয়ে যাচ্ছে, বাণিজ্যিক লড়াই। যুক্তরাষ্ট্রের প্রধান মাথা ব্যথার কারণ এখন চীন। আবার সেই চীন বৃহৎ বা পরাশক্তিশালী রাষ্ট্র ভারতের অ্যাগেনিস্টে গিয়ে ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে তার মানচিত্রে যোগ করছে। অরুণাচল এবং লাদাখের বেশ কয়েকটি অঞ্চল তারা তাদের মানচিত্রে যোগ করেছে। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর এটার নিন্দা করে বলেছেন, চীন এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। অন্যদিকে তাইওয়ান দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ কয়েকটি অঞ্চল নিজ মানচিত্রে দাবি করেছে বা যোগ করেছে চীন। প্রশ্ন হলো, এত বড় চীনের আর কত অঞ্চলের প্রয়োজন বা আর কত বড় দখলদারিত্ব চীন বজায় রাখবে? আমরা যাদেরকে অপছন্দ করি, ধরেন ভারত বা মার্কিনীদের এই দখলদারি নীতিটাকে আমরা অপছন্দ করি, কিন্তু চীন তো সেম কাজটি করা শুরু করেছে। আজকে চীন যা করছে কালকে মায়ানমারকে দিয়ে বাংলাদেশের সাথে একই আচরণ করবে। মনে রাখবেন, চীন এই কাজগুলো করবে, কারণ চীন এভাবেই তার সাম্রাজ্য বিস্তার করছে এবং শোষণ চালিয়ে যাচ্ছে। দক্ষিণ চীন সাগরে যে অঞ্চল চীন তার মানচিত্রে যোগ করেছে, সেখানে কিন্তু মালয়েশিয়ারও অনেক জায়গা রয়েছে। এরকম আরও অনেক দেশের বিভিন্ন অঞ্চল চীন তার ভূখণ্ডে যোগ করছে। এদিকে ভারতের অরুণাচল এবং লাদাখের বেশ কয়েকটি অঞ্চল চীন তার মানচিত্রে যোগ করায় চরম টেনশন তৈরি হয়েছে আমাদের এই দক্ষিণ এশিয়াতে। ভারত এবং চীন দুটো কিন্তু এই অঞ্চলের পরাশক্তি। আমরা দেখেছি 2020-এর জুনে ভারতীয় সেনা এবং চীনের সেনাদের মধ্যে একটা লড়াই হয়েছে, প্রচুর প্রাণহানি হয়েছে, এবং সেই সময়টা ভারতের অনেকগুলো অঞ্চল চীন দখলেও নিয়েছে। সেই অঞ্চলগুলো ভারত আর ফেরত পায়নি। এখন চীন নতুন করে এই অঞ্চলে আরেকটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। একদিকে তাইওয়ান নিয়ে চীনের উত্তেজনা রয়েছে, সেখানে মার্কিনীরা তাইওয়ানের পক্ষে দাঁড়িয়েছে। এবার ভারতের অরুণাচল বা লাদাখের যে অঞ্চলগুলো চীন তার ভূখণ্ডে যোগ করেছে, সেই প্রশ্নে ভারতের পাশে কি দাঁড়াবে মার্কিনীরা বা চীনের পরম বন্ধু রাশিয়া, এটি আলোচনার বিষয়। দর্শক, আগামী 9-10 ভারতে শুরু হবে G20 সম্মেলন। এই সম্মেলনে দুটো তথ্য পাওয়া গেছে। এক, এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসবেন না। দুই, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নাও আসতে পারেন, এরকম একটি তথ্য পাওয়া গেছে। আবার আরেকটি তথ্য পাওয়া গেছে যে শি জিনপিং আসবেন, তবে সেখানে এই মানচিত্রে ভারতীয় অঞ্চলগুলো যোগ করার ইস্যুতে শি জিনপিংয়ের সঙ্গে সাইডলাইনে কথা হবে ভারতের। এদিকে ব্রিক্সের সম্মেলনে, দক্ষিণ আফ্রিকাতে যে ব্রিক্সের সম্মেলনটা হয়েছে, সেই সম্মেলনে ভারতের নরেন্দ্র মোদীর সাথে কথা হয়েছে চীনের প্রেসিডেন্টের, এবং তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা কম বেশি গণমাধ্যমে আসছে। এখন একটি প্রশ্ন যাচ্ছে যে চীন হঠাৎ করে এই দখলদারিত্বের দিকে যাচ্ছে কেন বা অন্যের ভূখণ্ড নিজের মানচিত্রে যোগ করছে কেন? একদিকে মার্কিনীদের ক্ষমতা খর্ব করে আফ্রিকায় ঢুকে পড়েছে চীন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ঢুকে পড়েছে চীন, এরকম নানা প্রান্তে মার্কিনীদের আধিপত্য যেখানে ছিল সেখানে চীন ঢুকে গেছে। এবার চীনের টার্গেট দক্ষিণ এশিয়ায়। আমরা দেখতে পাচ্ছি
চীন বাংলাদেশে তার বাণিজ্যিক অবস্থানটাকে বা বাংলাদেশের সাথে তার অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করেছে, যে কারণে আওয়ামী লীগের মন্ত্রীরা বা আওয়ামী লীগের বাণিজ্যিক পার্টনাররা সালমান ইফ রহমানদের মতো লোকরাও বলতে বাধ্য হচ্ছেন আমেরিকা এবং ভারত মিলে হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাপ প্রয়োগ করছে। বিষয়টা কতটুকু সত্য বলতে পারবো না, তবে তার মুখের বক্তব্যটা বললাম মাত্র। বিষয়টা হলো ভারতের সঙ্গে হাসিনা সরকারের কদিন আগের সম্পর্ক বা আজকের যে আলোচনার সম্পর্ক দুটো ভিন্ন কেন। কদিন আগে আনন্দবাজার দাবি করল যে মোদী সরকার জো বাইডেনকে G8 সম্মেলনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য আবার অনুরোধ করবে। আবার এটা নিয়ে বিএনপি প্রতিক্রিয়াও দেখাল। আবার এখন সালমান ইফ রহমানরা বলছে ভারত এবং জো বাইডেন সরকার একসাথে শেখ হাসিনা সরকারকে সরাতে চাইছে বা চাপ প্রয়োগ করছে। তার মানে শেখ হাসিনা সরকারের সঙ্গে চীনের সম্পর্কটা বেশ গভীর হয়ে গেছে বা ব্রিক্সের সাইডলাইনে শেখ হাসিনা বা শি জিনপিংয়ের মধ্যে বৈঠকগুলো কি ভারতের অপছন্দের কারণ নাকি ভেতরে আরও অনেক কারণ? প্রিয় দর্শক, এখানে শেখ হাসিনা সরকারকে একটি বিষয় ফলো করতে হবে। দেখুন, ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারত রাশিয়া থেকে তেল আনছে, বিভিন্ন জ্বালানি আনছে, খাদ্যপণ্য আনছে, অস্ত্র আনছে। আবার দেখুন, ভারত আমেরিকার সবচেয়ে পরম বন্ধু। এখন এই যে ভারত রাশিয়ার সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমেরিকার সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা কেন পাকিস্তান আর বাংলাদেশ পারে না? যখন আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ইমরান খান সরকার গেছেন রাশিয়াতে তেল বা খাদ্যপণ্যের চুক্তির জন্য, তখন তাকে ক্ষমতা হারাতে হয়েছে। আবার বাংলাদেশকে দেখেন, যখন শেখ হাসিনা সরকার চীন, ভারত, আমেরিকা সবার সাথে সম্পর্ক বজায় রেখে চলতে চেয়েছেন, তখন চাপে পড়ে গেছে। তবে আসার কথা হলো, বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর মতো ক্ষমতালোভী নয় যে তারা একটা বৈধ সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, যেটি পাকিস্তানে করেছে। তার মানে আমাদের আজকের আলোচনার তিনটি বিষয় আমাদেরকে যোগ করতে হবে। এক, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, এই তিনটি দেশের রাজনীতিতে ভারত ভিন্ন, পাকিস্তান আর বাংলাদেশ অভিন্ন। প্রিয় দর্শক, আমরা যদি আমাদের আজকের আলোচনাটাকে এইভাবে শেষ করতে চাই যে ভারত একই সাথে সবার সাথে সম্পর্ক বজায় রেখে চলতে পারছে, যেমন ধরুন ভারত ব্রিক্সের সদস্য, এই ব্রিক্সটাকে পশ্চিমা বিরোধী একটি বল হয়, হোক সেটা বাণিজ্যিক হোক, পরবর্তী সেটা আরও অনেক রূপ ধারণ করবে। আবার ভারত পশ্চিমা বলয়ের কোয়াড সদস্য, কিন্তু পাকিস্তান বাংলাদেশ কি সেটি পারছে? আবার দেখুন, এই বাংলাদেশকে ব্রিক্সের সদস্য হতে দেয়নি কে? ভারত। চীন কিন্তু চেষ্টাও করেনি বাংলাদেশকে ব্রিক্সের সদস্য করতে। তার মানে এখানে শেখ হাসিনার সরকারের পররাষ্ট্রনীতির একটা বড় ব্যর্থতা উঠে এসছে। তারা বাংলাদেশকে কলা দেখিয়ে মূলা দিচ্ছে, বন্ধুত্বপূর্ণ, এটা সেটা, হাবি জাবি সবই বলছে, কিন্তু বাংলাদেশের স্বার্থ তারা, অর্থাৎ চীন ভারত, রক্ষা করছে না। দ্বিতীয়ত, যেভাবে চীন দক্ষিণ এশিয়াতে তার দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চাইছে, এতে করে ভারত চীনের মধ্যে বড় রকম সংঘর্ষ ছড়িয়ে পড়লে এটি বাংলাদেশকে বড় রকম চাপে ফেলবে। এবং দক্ষিণ এশিয়া যদি এ দুটো দেশের মধ্যে কোনো বড় রকম লড়াই সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ বড় রকম বিপদে পড়বে। প্রিয় দর্শক, তিন নম্বর ইস্যুটি হলো বাংলাদেশ এবং পাকিস্তান কোন পথে হাঁটবে। বাংলাদেশের নিজস্ব কোনো পররাষ্ট্রনীতি থাকা উচিত, আর যদি থাকে সেটি কোন বলের দিকে হাঁটবে, চীন নাকি ভারত নাকি যুক্তরাষ্ট্র? এমন একটি প্রশ্নের সামনে শেখ হাসিনা সরকার আটকে গেছে। এখন দেখতে চাই আগামী দিন বাংলাদেশে কারা ক্ষমতায় বসবেন, তারা কোন চিন্তায় এগোবেন। কারণ বিএনপির সঙ্গে চীনের সম্পর্কটা মধুর ছিল এবং তাইওয়ানকে স্বীকৃতির ইস্যুতে বিএনপির বিরোধী হয়ে যায় চীন। আবার চীনের কারণে ইন্ডিয়ার কাছে শত্রু হয়ে যায় বিএনপি, ইস্যুটি দশ ট্রাক অস্ত্র। এবং আমরা শেষে দেখলাম, শেখ হাসিনা সরকার যখন তৃতীয় মেয়াদে আবার ক্ষমতায় বসেন, চীন সোনার নৌকা উপহার দিয়েছে। তার মানে চীনকে বন্ধুরূপে গ্রহণ করার কোনো সুযোগ নেই। যদি আপনি ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ না করেন, চীনকেও গ্রহণ করতে পারবেন না। বাংলাদেশকে এখানে চিন্তা করতে হবে ভিন্নভাবে, চীনকে বন্ধু আবার শত্রু, ভারতকে বন্ধু আবার শত্রু, আমেরিকাকে বন্ধু আবার শত্রু, রাশিয়াকে বন্ধু আবার শত্রু, এভাবেই বিবেচনা করতে হবে।
আমার দেশের স্বার্থের বিরুদ্ধে যে যাবে সে শত্রু, যে আমার দেশের স্বার্থের পক্ষে থাকবে সে আমার বন্ধু। দর্শক, এখন দেখার পালা, চীন কি ভারতের যে অঞ্চলগুলো তার মানচিত্রে যোগ করেছে সেগুলো দখল নিতে পারবে? আবার বাংলাদেশের ইস্যুতে বাংলাদেশ কি পারবে? মোড়ল রাষ্ট্রগুলোর সাথে পররাষ্ট্রনীতির এই খেলায় বিজয় লাভ করতে? বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ এই ইস্যুতে আরও অনেক কথা বলবো নেক্সট কোনো ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।